নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহকে আবারও সভাপতি ঘোষণা করা হয়। এছাড়াও বান্দরবান জেলা পরিষদ সদস্য কেনওয়ান চাক নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। 18 মার্চ বিকালে জেলা আওয়ামী লীগ নেতারা এই কমিটি ঘোষণা করেন। ইতিপূর্বে সকালে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবি। উপজেলা চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান চেয়ারম্যানের সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কৈশল্যা। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়।